ভাই, আপনার আপনার ভাই আপনি তো কত মানে মোট কয়টা ঈদ করছেন এই পর্যন্ত জীবনে? 13 উনি ক্যামেরা নিয়ে বসে আছে, এখন আমি একটা নিচ্ছি আপনার কাছ থেকে শিখলাম, আমার মাথায় আসে না। ঈদের দ্বিতীয় দিন কোথাও গিয়েছি, কালকে খারাপ লেগেছিল। ও কালকে তো সাজি নাই, আজকে একটু সাজুগুজু করলাম। কালকে টায়ার্ড ছিল, কালকে টায়ার্ড ছিল। কালকে কেমন লেগেছিল ভাবে আমার বাসায় খাওয়া দাওয়ার মধ্যে কোনটা ভালো লেগেছিল? স্পেশালি আপনার কোকোনাট জেলি। ও আচ্ছা, আর আমার হাসাহাসি তাই না? ঈদ শেষ, আর আমি একটু ইয়েও করতে পারছি না। আচ্ছা দেখি, আপনার জামাটা খুব সুন্দর ভাবে, ওটা বাংলাদেশ থেকে? দেখি একটু দাঁড়ায় একটু দেখান, আর হলুদ ওড়নার সাথে না কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। আসলে আমাদের দেশে পাকিস্তানি না কিনে আমাদের দেশি জিনিসগুলি কেনা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটি আসলে ঈদের দ্বিতীয় দিনে করা। আমার বাসায় ঈদের পার্টি হওয়ার পর দ্বিতীয় দিন আমি বেড়াতে গেলাম আন্দালিবের বাসায়। সেখানে এসেছে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ ফ্রেন্ড সেলিমুল্লাহ ভাই এবং লিপু ভাবি, আমার অনেক পছন্দের একটা কাপল। ওদের সাথে অনেক আড্ডা দেওয়া হলো। আর আন্দালিবের বাসাটা এত সুন্দর করে সাজানো যে ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আন্দালিব আমার অনেক পছন্দের একটা মেয়ে, ওর হাজব্যান্ডও ম্যারিন ইঞ্জিনিয়ার, আমার হাজব্যান্ডের জুনিয়র, এবং ওর সব কিছুতে প্রচণ্ড ডেডিকেশন, যেটা আমার খুব ভালো লাগে। ওর বাসা সাজানো এবং ওর রুচি এবং ওর রান্না কোনটা ছেড়ে কোনটা বলবো, তো পুরো ভিডিওটা আমার সাথে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা শারমিন ভাবি, লিপু ভাবি, আমার বাসায় আপনারা ঈদের পরের দিন এসেছেন, আপনাদের কেমন লাগছে? অনেক মানুষ নেই, খুব খুবই সুন্দর করে সাজানো, এত সুন্দর দেখে আমার লজ্জা লাগছে, কারণ আমার বাসায় শুধু পাতা আর ঘাস, আর তোমার বাসায় এসে শুধু সুন্দর জিনিস। আপনাদের দুইজনকে অসম্ভব সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগছে আপনাদের, সত্যি বলতে। শারমিন ভাবি কালকে অনেক রান্না করে আমাদেরকে খাইয়েছে, সে টায়ার্ড ছিল। আজকে আমাদের শারমিন ভাবিকে খুব প্রিটি লাগছে। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে তুমি মুখের মধ্যে কিছু, ও আছে এটা বাংলাদেশের অনেক আগে, 3-4 বছর আগে কেনা ভাবি। আগেই বলেছি আন্দালিব অনেক ভালো রাঁধুনি। ঈদের ডিনারগুলি যদিও আমরা পরের দিন খেয়েছি, কিন্তু অনেক কিছুই ছিল, খাসি রেজালা, শামি কাবাব, তারপরে ছিল জর্দা, তারপরে ছিল একদম টাটকা বানানো সালাদ, আর ওর হাতের বানানো মজার মজার আচার, সেমাই, তারপর পোলাও তো আর থাকবেই, আর সাথে ছিল চটপটি। ঈদের দিন যেহেতু আমার বাসায় অনেক লোক এসেছে, আমি যেতে পারিনি, ঈদের পর দিন গেলাম, খুব মজা করে খেলাম।
পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা সবকিছুকেই অনেক ভালোবেসে করে, আন্দালিব তাদের মধ্যে একজন। বলতে ভুলে গিয়েছিলাম, ও কিন্তু অনেক সুন্দর গানও করে, আরেকদিন হয়তো অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করব। আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা মারলাম, মজার মজার খাবার খেলাম, তারপর চলে এসেছি। আশা করি তোমাদের এই ছোটো ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। সবাই অনেক অনেক ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সামনের সপ্তাহে একই সময়ে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।